আপনিও যদি ফেসবুকের পর আজির পর পয়সা ইনকাম করবো বিচার মানে যে একাউন্টর আপনি বর্তমান ভিডিও চাইছে সেই একাউন্টর পর যদি আজির পর পয়সা ইনকাম করবো বিচার ভিডিওটি একদম শেষলে চাই দুই মিনিটের সর প্রসেসটা দেখাম যে প্রসেসটা কমপ্লিট করলে আপনি আপনার এই একাউন্টর পর যদি ভিডিওটি চাই আছে বর্তমান সেই একাউন্টর পর পয়সা ইনকাম করবো পারবো তো সেই কারণে কিছু প্রসেস সেই প্রসেসটা দেখাম আর লগতে মোর এই ফেসবুক পেজট এই ফেসবুক রিলেটেড বা ফেসবুকের পর পয়সা কেনকা ইনকাম করবো পারি বা ইউটিউবের পর কেনকা ইনকাম করে মাঝে মাঝে সেইবিল ভিডিও দি থাকিম যদি পেজটো ফলো করা নাই উপরত ফলো অপশন এটা আছে ফলোটো করে থাকি দিয়ক আর এটা কম আপনার ফেসবুক পেজ এটা ফেসবুক একাউন্টের পর পয়সা ইনকাম করবো হলে কি করবো ফেসবুক পেজ হবা লাগবে একাউন্ট নয় পেজ হবা লাগবে তো আপনার বর্তমান এই একাউন্ট হয়তো তো সেই একাউন্টটা পেজলে কনভার্ট করবো লাগবে তো পেজলে কনভার্ট করার কারণে একদম সরু প্রসেস আছে আপনার যিমানখিনি ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডখিনি ফলোয়ার্সলে কনভার্ট হয়ে যাব যেনে আপনার হয়তো 4000 ফলোয়ার আছে বা 5000 ফলো ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডখিনি পেজলে পেজট কনভার্ট করা ললে ফলোয়ার্সত কনভার্ট হয়ে যাব আর ফেসবুক পেজ এটা ইনস্ট্রিম এড হয়তো আপনি যদি ভিডিওটি বর্তমান চাইছে সেই ভিডিওটির মাজত হয়তো এডভার্টাইজ আহিব পারে সেই এডভার্টাইজ আহনে মই পয়সা পাওয়া তো সেই এডভার্টাইজের পৰা মই পয়সা পাম পয়সা পাওঁ এই একাউণ্ট এই পেজটোত মানে মুনমাস্তি পেজটোত আৰু ইনষ্টা মানে ইনষ্ট্ৰিম এড মানে এডভাৰ্টাইজ যেতিয়া আহিব সেইটোৱে আমি পয়সা পাওঁ তো আপোনাৰ পেজটোত বা আপোনাৰ একাউণ্টটো পেজলৈ কনভাৰ্ট কৰাৰ পিছত সেই পেজটোতো ইনষ্ট্ৰিম এড এনেবল কৰিব পাৰিব তো কিছুমান নিয়ম আছে যেনে ইউটিউবত নিয়ম আছে যে 4000 ঘণ্টা 1000 ছাবস্ক্রাইবার্স লাগে এতে 5000 ফলোয়ার্স লাগে আৰু 5000 ফলোয়ার্স আনাটো একদম সহজ কাৰণ ফ্ৰেণ্ডখিনি পেজলৈ কনভাৰ্ট মানে ফলোয়ার্সলৈ কনভাৰ্ট হয় তো সেই বস্তুটো দেখাম আৰু লগতে পেজত মানে 5000 ফলোয়ার্স আর 60000 ভিউজ লাগে 90 দিনের ভিতর 90 দিন বহুত সময় 60000 ভিউজ একদম সহজ আহাটো আর যে পেজ আছে সেই পেজট মনিটাইজেশনের কারণে এপ্লাই করব মানে ইনস্ট্রিম এড আর লগতে আজির পর এপ্লাই করব মানে স্টার মনিটাইজেশন বলে একটা অপশন আছে যেটির আজি আপনার 1000 ফলোয়ার্স থাকলেও আপনি স্টার মনিটাইজেশন কারণে এপ্লাই করব যারপর আপনি পয়সা ইনকাম করব তো ভিডিওটি একদম সকলে চাই দিয়ক যদি ফেসবুকের পর ইনকাম করব বিচার আর লগতে ফেসবুকটো শেয়ার করে দিব আর ইয়ার বিষয়ে কিন্তু জানিব বিচার কমেন্ট করে জানাব যদি কমেন্টত পাও হয়তো দুই এটা মোক মেসেজত এই বস্তুটি যে মানে বনাইছো মানে ফেসবুক পেজটো কনভার্ট কেনকা করে পেজলৈ এই বস্তু মোক মেসেজত বহুতে দিয়েছে হয়তো কমেন্টত জানাব কমেন্টত জানালে বেশি ভালো মানে মেসেজ বেশি না চাওঁ তো কমেন্টত জানাব কিবা যদি জানিব লাগে বা মনিটাইজেশন সেট আপ কেনকা করে সম্পূর্ণ দেখা দিম প্রথম আপনার দেখাও ফেসবুক পেজটো কেনকে একাউন্টটো কেনকে কনভার্ট করে পেজলৈ আর দুই মিনিটতে আপনি ফেসবুকত 5000 ফলোয়ার্স পাই যাব এই প্রসেসখিনি কমপ্লিট করলে তো এটা আপনার পুরো ভালো করে দেখাই দিম মানে ফেসবুক পেজটো মানে ফেসবুক একাউন্টটো পেজক লৈ কনভার্ট কেনকে করবো আর পেজক লৈ কনভার্ট করে আপনাদের পয়সা ইনকাম করবা আরম্ভ করে দিব তো এইটো হচ্ছে মোর ফেসবুক অ্যাপ তো অ্যাপ হলে মোর একাউন্টটো আপনাকে যদি দেখে দাও এই একাউন্টত বর্তমান মোর আছে 4872টা ফলোয়ার্স বর্তমান হয়তো আর ফলোয়ার্স নয় এই ফ্রেন্ডস 4072টা ফ্রেন্ডস আছে মোর আর ইয়ার পিছত যদি মই আর মোর পেজ যেটি পেজত আপনার ভিডিওটি চাইছে আর সেই পেজটো হচ্ছে এইটো এইটো মুনমাস্তি যেটি ইংরাজিত আছে মুনমাস্তি পেজ যেটা 5700 ফলোয়ার্স আছে তো এটা এই মোর একাউন্টটো যেটো একাউন্ট এইটো প্রোফাইল হয় এই প্রোফাইল যদি মানে কনভার্ট করবো লাগে পেজলে তেতিয়ালে প্রথম মানে কি করবো লাগবে এতে যাব লাগবে আর যদি আমার ফেসবুক পেজটো যদি মানে একাউন্টটো সরি যদি একাউন্টটো যদি লক হয়ে থাকে কিছু মানে লক করে থাকে মানে আপনার স্ক্রিনে দেখাই দাও এই লক লক একটা অপশন আছে এই লক এই ফেসবুক পেজটো যদি লক করে থাকে দাও লক হয়ে গেল লক করে থ দিলে মানে ফেসবুক একাউন্টটো পেজক লৈ কনভার্ট নহয় এটা একটা অপশন আহে এই যদি ক্লিক করে অপশন আহে অপশনটো নহা যায় তো সেইটোর কারণে আমি কি করিম প্রথম ফেসবুক পেজটো আনলক করিম তো আনলক করবার কারণে এতে যাম এতে আনলক প্রোফাইল মারিম সি ইউর প্রোফাইল এতে আনলক এইটোর আনলকত মারি দিম মাজত আর আনলক ইউর প্রোফাইল তো প্রথম তো আমি ফেসবুক একাউন্টটো আনলক করে লম আনলক করার পিছতে মানে ফেসবুক একাউন্ট এটা বা প্রোফাইল এটা পেজক লৈ কনভার্ট করবো পারি আর তার কথা কও মানে ফেসবুক পেজ 5000 ফলোয়ার্সের কথা কইছিল মই তো 5000 ফলোয়ার্স কেনকে হব মানে ব্যাক করে দেখে দাও এইটো হচ্ছে মোর একাউন্ট তো একাউন্টত মোর কেমন আছে 4872টা ফ্রেন্ড আছে আর লগতে মোর 133টা ফলোয়িং ফলো করছে মোক তো এই দুটা প্লাস হবো প্লাস হয়ে কিনে মোর 5000 উপরে হয়ে যাব আর যদি মই আর আপনার একটা কাম করবো প্রোফাইলটো আগে 5000 ফ্রেন্ড বাড়াই লব 5000 প্রথম ফ্রেন্ড বাড়াই লব বাড়াই লই কিনে এই কামটো করবো তো সেইটার কারণে কি করবো লাগবে মানে এতে প্রোফাইলত আইব ব্যাকর একদম ফার্স্ট বাড়ি খেয়ে যাও একাউন্টটো অন করি এতে প্রোফাইলত যাব প্রোফাইলত যায় এই 3 ডট যে আছে এই 3 ডট তো এই 3 ডটত ক্লিক করবো 3 ডটত ক্লিক করা ললে আপনার এটা মুড পাবো এটা এইটা হচ্ছে এটা উপর আছে ফলো সেটিং এতে কিবা কিবা করবো পারবো কি করবো পারে অল্প পাছত মই দেখাই দিম তারপর আছে একাউন্ট স্ট্যাটাস ভিউয়ার্স লক প্রোফাইল এটা আগতে দেখে দিলো প্রোফাইলটো লক করলে মানে যিনি ফ্রেন্ডত থাকে সিহে তাৰমানে মানে পেজটো মানে ফটোবিলাক দেখা পায় তো সেইটো বর্তমান আমি আনলক করে লোক তো আনলক করার সিস্টেমটো আপনার দেখাই দিলো তো একদম শেষত যেটো আছে টার্ন অন প্রফেশনাল মুড মানে এইটো যদি অন করে দিব এইটো অন করার লগে লগে আপনার যেটো একাউন্ট আছে একাউন্টটো
পেজলৈ কনভাৰ্ট হৈ যাব আৰু যিমানখিনি ফ্ৰেণ্ড আছে গোটেইখিনি পেজৰ ফলোৱাৰ্ছলৈ কনভাৰ্ট হৈ যাব আৰু ফলোৱাৰ্ছলৈ কনভাৰ্ট হ'লে আপোনালোকে আজিৰ পৰাই মানে মনিটাইজেশ্যনৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব। সেইটোও আপোনালোকক দেখাম। তো প্ৰথম মই টাৰ্ণ অন একদম যদি লাষ্টত দেখা হৈছে টাৰ্ণ অন প্ৰফেচনেল মুড ইয়াতে ক্লিক কৰি দিলোঁ। ক্লিক কৰি ইয়াতে আৰু কিবাকিবি লেখা আছে, টাৰ্ণ অন আছে তলত নীলাত লেখা আছে, ইয়াতে ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দিয়া ল'লে যিটো পেজ আছে আপোনাৰ পেজটো মানে একাউণ্টটো পেজলৈ কনভাৰ্ট হৈ যাব। ইয়াতে আৰু কিবাকিবি অপশ্যন আছে, আৰ্ণ মানি উইথ ষ্টাৰ, মানে ইয়াতে যেতিয়া গেট ষ্টাৰ্ট কৰি কেনে মানে মই ষ্টাৰ মনিটাইজেশ্যনটো অন কৰিব পাৰিম, এইটো মোৰ অপশ্যন আহিয়ে গ'ল। তাৰপিছত এলাও এড কভাৰ, এই মনিটাইজেশ্যন অপশ্যন আছে, এই মনিটাইজেশ্যন অপশ্যনত আছে ষ্টাৰ এভেলেবল টু ছেট আপ ষ্টাৰ মনিটাইজেশ্যন, মানে ৰিলছ দিলে আছে ৰিলছত ষ্টাৰ দি কিনে আপুনিও ইনকাম কৰিব পাৰে, মানে কোনোবা যদি ষ্টাৰ দিয়ে সেই ষ্টাৰৰ পইচাটো কনভাৰ্ট হৈ যাব, মানে পইচাত পইচা পাই যাব। তো সেই ঠেলা নেটখা মই বৰ্তমান যিটো আপোনাৰ একাউণ্ট আছে একাউণ্টটো পেজলৈ কনভাৰ্ট কৰা কথাটো কৈছিলোঁ। তো মই প্ৰফেচনেল মুডটো অন কৰি দিলোঁ। এতিয়া মই কেম এইটো যদি বেক কৰি দিওঁ, মোৰ একাউণ্টটো প্ৰফাইললৈ কনভাৰ্ট হৈছে না, চাওঁ মই প্ৰথম একদম বেক কৰি দিওঁ। এইটো ফেচবুক পেজত গ'লোঁ। তো ইয়াৰ আগত আপোনালোকে মোৰ পেজটো কেনেকৈ দেখা পাইছিল, যে দেখা পাইছিল যে ফলো হেৰি দেখা পাইছিল, সেই কি বুলি কয় ফ্ৰেণ্ড দেখা পাইছিল। এতিয়া মোৰ ফ্ৰেণ্ড দেখা নাপায়, কিয় ফ্ৰেণ্ড দেখা নাপায়, এতিয়া মই পেজটো একাউণ্টটো পেজলৈ কনভাৰ্ট কৰিছোঁ। এই 5K ফলোৱাৰ্ছ, মানে মোৰ 5K প্লাছ হৈ গ'ল, মানে 5000 ফলোৱাৰ্ছ মোৰ 2 মিনিটৰ হৈ গ'ল, আৰু 1000 ফলোৱিং, মানে মই 1000 মানুহক ক'বাক কাৰোবাক ফলো কৰি থৈছোঁ, এলা চব ফলো কৰা আছে। তো এইবিলাকৰ মই কিবাকিবি ভিডিঅ' আপলোড কৰিলে পাই যাম। তো আপোনালোকেও এনেকৈ মানে ফেচবুক প্ৰফাইলটো পেজলৈ কনভাৰ্ট কৰিব। আৰু এইটো বস্তু কৰাৰ লগে লগে আপোনালোকে এটা নতুন বস্তু পাব, সেইটো হৈছে চি ডেশ্ববৰ্ড, মানে চি ডেশ্ববৰ্ডত যে আপোনালোকে ফেচবুক পেজটো মনিটাইজেশ্যনৰ কাৰণে এপ্লাই কৰিব পাৰিব। চি ডেশ্ববৰ্ডত যা ল'লে এই মনিটাইজেশ্যন অপশ্যনটো পাইছে। তো এই ষ্টাৰ মনিটাইজেশ্যন কেনেকৈ ইনেবল কৰিব লাগে সেইটো জনাম, কিন্তু আগতে যদি জনাব লাগে বা আপোনালোকে যদি বিচাৰে যে ষ্টাৰ মনিটাইজেশ্যন কেনেকৈ অন কৰিব লাগে বা ইনষ্ট্ৰিম এড কেনেকৈ অন কৰিব লাগে, সেইবিলাক যদি দেখাব লাগে কমেণ্ট কৰি জনাব, কমেণ্টৰ ওপৰত নিৰ্ভৰ কৰি মই ভিডিঅ' বনাম।